বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15ই আগস্ট হত্যাকাণ্ডের পর শেখ মুজিবুর রহমানের রক্তের উপর দিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। ইতিহাস বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করতে সেই হত্যাকাণ্ডে জিয়ার রহমানকে জড়িত করার অপচেষ্টা চালানো হচ্ছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 76তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন রাখতে বেগম জিয়াকে অন্তরীণ করে রাখা হয়েছে। সরকার চায় তিনি যেন রাজনীতি করতে না পারেন, জনগণের সামনে না আসতে পারেন। বেগম জিয়ার জন্মদিন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করে এর তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। ওবায়দুল কাদেরকে আহ্বান জানান বক্তব্য প্রত্যাহার করে নিতে। 15ই আগস্ট হত্যাকাণ্ডে জিয়ার রহমানকে জড়িয়ে কুৎসা রটানো থেকে বিরত থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। বিদেশে যেতে যাওয়ার সেটাও সরকার তাকে যেতে দেননি। তার উদ্দেশ্য যখন 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটে, সেই হত্যাকাণ্ডের পরে কারা ক্ষমতায় এসেছিল? ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। তাদেরই নেতা খন্দকার মুস্তাক সেদিন ক্ষমতাসীন হয়েছিলেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে। তাদেরই সেনাপ্রধান সেদিন ছিল শফিউল্লাহ, তাকে তারা পরবর্তীকালে এমপি বানিয়েছেন। সেই ষড়যন্ত্রকারীদের সঙ্গে আতাত করেছিল, তাদেরকে সাহায্য করেছিল, সেই কর্নেল তাহেরের নাম কিন্তু তারা একবার উচ্চারণ করে না। তারা তৎকালীন যে জাসদের যে গণবাহিনী ছিল তার নেতা হাসানুল হক ইনু সাহেবের কথা একবারও বলে না, বরঞ্চ তাকে মন্ত্রী বানিয়েছে। এই বিষয়গুলো তারা একবারও উচ্চারণ করে না।